হ্যালো বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই গুগুলে বা গুগল ক্রোমে বিভিন্ন অজানা তথ্য সার্চ করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে এমন কতগুলি বিষয় সম্বন্ধে বলবো সেই বিষয়গুলি যদি আপনি গুগুলে বা গুগল ক্রোমে সার্চ করে থাকেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বা আপনার নামে কিন্তু পুলিশ কেস পর্যন্ত হতে পারে তো কী সেই সব বিষয়গুলি তো সবই বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথম বিষয় হলো আপনি কখনোই গুগলে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন না যে কিভাবে বোমা বা আরডিএক্স বা পিস্তল তৈরি করতে হয় বা সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় তার কারণ হলো গুগলের কিন্তু একটি সার্ভার সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি অনুযায়ী যদি আপনি সার্চ করলেন ধরুন গুগলে বা গুগল ক্রোমে যে এইসব কীভাবে তৈরি করতে হয় বা ব্যবহার করতে হয় তো আপনার এলাকায় যদি ভুলবশত কোনো এই এরকম দুর্নীতি বা এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে এসবের ব্যবহার হয়ে থাকে তো গুগল কিন্তু অলরেডি কিন্তু জেনে যাবে যে আপনি কিন্তু এটি সার্চ করেছেন তো প্রত্যেক কান্ট্রির যে সিকিউরিটি অফিসার বা পুলিশ লাইন রয়েছে তো তার সাথে কিন্তু গুগলের একটি লিংক রয়েছে প্রত্যেকটি কান্ট্রির তো তার ফলে আপনার এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি কিন্তু যদি আপনার এলাকায় আপনি যদি এসব সার্চ করে থাকেন তাহলে কিন্তু গুগল কিন্তু আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনের কাছে কিন্তু এইসব তথ্য পাঠিয়ে দিতে পারে তো তার ফলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তো আপনার নামে কিন্তু পুলিশকে পর্যন্ত হতে পারে তো আপনি কিন্তু নির্দোষ তবুও কিন্তু আপনার নামে একটি সন্দেহ থেকে যাবে পুলিশদের এবং আপনার ওকে নজরদারি করতে পারে বা আপনাকে পুলিশ স্টেশনে ডাকতেও পারে তো দ্বিতীয় নম্বর হলো তো আপনার তো গুগলে বা গুগল ক্রমে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে থাকেন তো সাধারণত ইন্ডিয়াতে কিন্তু পর্নোগ্রাফি পুরোপুরি ব্যান করা রয়েছে তবু আপনারা ভিপিএন লাগিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে থাকেন তো সেই পর্নোগ্রাফি দেখার সময় আপনি ভুল করে কিন্তু চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করবেন না তার কারণ হলো ইন্ডিয়াতে চাইল্ড পর্নোগ্রাফি বা পুরোপুরি ওয়ার্ল্ডে চাইল্ড পর্নোগ্রাফি পুরোপুরি রূপে ব্যান রয়েছে এবং এটি কঠোর অপরাধ হিসেবে মেনে নিয়েছে প্রত্যেকটি দেশে এবং এর সাজা প্রচুর পরিমাণে সাজা আছে এবং কঠিন সাজা আছে এর যদি কেউ পর্নোগ্রাফি মানে এই চাইল্ড পর্নোগ্রাফি দেখে তো রিসেন্টলি আমাদের পাশের এলাকায় একটি ঘটনা ঘটেছে যে একটি ছেলে তার বয়স আঠেরো থেকে উনিশ বছর তিনি ল্যাপটপে সে মানে চাইল্ড পর্নোগ্রাফি সারাদিন দেখতো বা সার্চ করতো বা সেগুলি শেয়ার করত তো তার ফলে হঠাৎ করে সে কোনো কিছু জানতো না কিন্তু দিল্লি থেকে সিআইডি অফিসার কিন্তু তাকে হঠাৎ করে তলব করে এবং তাকে ধরে নিয়ে চলে যায় দিল্লিতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সাজা বা জরিমানাও হয়েছে কিন্তু তো আপনি ভুল করে কিন্তু চাইল্ড পর্নোগ্রাফি গুগল ক্রোমে সার্চ করবেন না আর তৃতীয়টি হলো আপনি গুগল ক্রোমে কিন্তু ভুল করেও কোনো রকম মেডিসিনের কি উপকারিতা বা কি কাজ তো সেগুলো সার্চ করবেন না তার কারণ হলো আপনি ধরো কোনো শরীর খারাপ বা অসুখ হয়েছে তো আপনি গুগল ক্রোমে সার্চ করলেন যে এই রকম শৈল খারাপ হলে কি ওষুধ খেতে হবে তো তার গুগল ক্রোমে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ আছে তো মানে আপনি যে কোনো শরীর খারাপ ওষুধ ঠিকঠাক লিখতে পারলেন না শরীর খারাপ এবং এবং বিভিন্ন ওষুধ দিয়ে দেবে ওষুধের নাম তো সেইগুলো যদি আপনি আপনি কোনো ফার্মেসি থেকে সেই সব ওষুধ কিনে খান তাহলে কিন্তু আপনার উল্টে কিন্তু আপনার শরীর আরও খারাপ হতে পারে যদি আপনার শরীর খারাপ হয় তো আপনি নির্দিষ্ট সেই ডাক্তার দেখিয়ে ডাক্তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখবে সেই ওষুধটা খাবেন তো তাছাড়া কিন্তু আপনি গুগল ক্রোমে গিয়ে নিজে নিজে সার্চ করবেন না যে এই শরীর খারাপের জন্য কি ওষুধ খেতে হবে তো গুগলে কিন্তু পুরোপুরিভাবে তথ্য না দিলে কিন্তু ভালো করে এইসব ওষুধের নাম দেয় না তো অনেকেই দেখেছি যে গুগল ক্রোমে বা গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এরকম রকম শরীর খারাপ হয়েছে আমি কি ওষুধ খেতে পারি তো সেখানে বিভিন্ন ওষুধের নাম দেয় তো সেই সব ওষুধ খেলে কিন্তু আরও ক্ষতি হবে তাই সে তার থেকে ভালো আপনি যে আপনার মানে শরীর খারাপ বা অসুখ হয়েছে সেই অনুযায়ী ডাক্তারের কাছে যান ডাক্তার যেটা পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ কিনে খান তাহলে ঠিক আছে কোনো দিনই এই গুগল ক্রমে সার্চ করবেন না তো এই এই বিষয়গুলি গুগল ক্রমে সার্চ করবেন না আরও বিষয় রয়েছে সেই বিষয়ে সম্বন্ধে আমি পরে একটি ভিডিও আরও বানিয়ে দেবো এরকম তো এই এই বিষয়গুলি কিন্তু আপনি গুগল ক্রমে ভুল করেও সার্চ করবেন না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ